हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। मॉनिटरेर कयेकटी गुरुत्वपूर्ण समस्या प्राय देखा जाच्छे, तादेर समाधान आमरा किभाबे करबो ता जेने नेब। मॉनिटरे छवि आसछे ना, सेक्षेत्रे कि करबेन? जदि मॉनिटरे छवि ना आसे एवं एलईडी लाइट आप डाउन करे, तखन धरे निते हबे भिडियो कार्ड अर्थात ग्राफिक्स कार्डेर समस्या रयेछे। अर्थात मॉनिटरे जदि डिसप्ले ना आसे, से क्षेत्रे ए जे आमरा ग्राफिक्स कार्ड देखते पाच्छी, ए ग्राफिक्स कार्डेर मध्ये समस्या थाकते पारे। अथवा आमादेर मदारबोर्डेर मध्ये जे ग्राफिक्स कार्ड थाके इनबिल्ट, ए ग्राफिक्स कार्डेर मध्ये आमादेर समस्या थाकते पारे। सीपीयू थेके जे VGA केबलटी मॉनिटरेर VGA कानेक्टरेर संगे जुक्त करा आछे, সেই কানেকশন লুজ থাকতে পারে, কানেকশন চেক করুন। সিপিইউ থেকে আমাদের এই ধরনের ভিজে কেবিল, সিপিইউর মধ্যে যে কানেক্টর রয়েছে ভিজে কানেক্টর, সিপিইউর পিছনের দিকে সেখানে কানেক্ট করা হয়, এবং অপর প্রান্ত কেবিলের অপর প্রান্ত মনিটরের সঙ্গে কানেক্ট করা হয়। মনিটরের আমরা দেখতে পাই মনিটরের পিছনের দিকে এই ধরনের একটি কানেক্টর থাকে, সেখানে এই ভিজে কেবিলটি কানেক্ট করা হয়। তো এই ভিজে কেবিল যখন কানেক্ট করা হয়, তখন যদি কোনো সমস্যা থেকে থাকে বা সঠিকভাবে কানেক্ট করা না থাকে, তখন আমাদের এই ধরনের সমস্যাগুলি হতে পারে। অনেক সময় র্যাম অথবা স্লট চেঞ্জ করে দিলে সমাধান হয়ে যায়, প্রয়োজনে বায়োস সেটিং রিসেট করে দেখতে হবে। এই যে আমরা এখানে র্যাম দেখতে পাচ্ছি, এই র্যামের কারণে অনেক সময় আমাদের ডিসপ্লে প্রবলেম এসে যায়, সেক্ষেত্রে এই র্যাম আমাদের চেঞ্জ করতে হবে, অথবা এই র্যামকে একটি স্লট থেকে খুলে অন্য একটি স্লটে আমাদের মাদারবোর্ডের মধ্যে লাগাতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একাধিক স্লট, এই যে একাধিক স্লট রয়েছে এখানে, যদি প্রথম স্লটে আমাদের কোনো র্যাম বসানো থাকে বা যুক্ত করা থাকে, সেই র্যামকে আমাদের দ্বিতীয় স্লটে যুক্ত করে দেখতে হবে। প্রয়োজনে যদি দেখা যায় এর পরেও সমস্যার সমাধান রয়েছে, আমরা তাহলে একটি র্যাম চেঞ্জ করে দেখব, অথবা এখানে যে র্যামটি ছিল অন্য কোনো মাদারবোর্ডে যুক্ত করে আমরা দেখে নেব যে সেখানে ঠিকঠাকভাবে কাজ করছে কি না। প্রয়োজনে বায়োস সেটিং রিসেট করে দেখতে হবে, বায়োসের মধ্যে গিয়ে আমাদের বায়োস সেটআপকে রিসেট করতে হবে। মনিটর ঝাপসা বা ছবি কাঁপলে কি করবেন? মনিটর এবং গ্রাফিক্স কার্ডের রিফ্রেশ রেট সামঞ্জস্যপূর্ণ না হলে মনিটর ঝাপসা দেখায় বা কাঁপতে দেখা যায়। অনেক সময় উইন্ডোজ লোড হওয়াকালীন এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, সেক্ষেত্রে বুঝে নিতে হবে মনিটরের রিফ্রেশ রেট ভুলভাবে সেটিং করা আছে। তখন সিস্টেম বুট হবার সময় স্টার্টিং উইন্ডোজ মেসেজটি যখন দেখতে পাবেন, সেই সময় কিবোর্ড থেকে F8 কি প্রেস করে সেভ মোডে উইন্ডোজ চালু করুন। তারপর গ্রাফিক্স বা ডিসপ্লে প্রপার্টিজে গিয়ে রিফ্রেশ রেটটি ঠিক করতে হবে। তাহলে আমরা এখানে F8 যে প্রেস করব বা সেভ মোড কোথায় পাবো দেখা যাক। যখন আমরা কম্পিউটার ওয়েস ইনস্টল করব বা আমরা রিসেট করার ক্ষেত্রে আমরা এই ধরনের অপশন ওখানে বায়োসের মধ্যে পেয়ে যাব, যেখানে আমাদের সেভ মোডকে আমাদের এনাবেল করতে হবে। এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছি এনাবেল সেভ মোড, এখান থেকে আমাদের সেভ মোড করতে হবে। বায়োস সেটআপের মধ্যে গিয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের অপশনগুলি পাবো, এখান থেকেও আমরা সঠিকভাবে সেটআপ করে নেব। এখান থেকে আমাদের সঠিকভাবে বায়োস সেটআপ করে নিতে হবে। মনিটরে অস্পষ্ট কালার বা প্যাটার্ন কালার আসলে কিভাবে সমাধান করবেন? কম্পিউটার চালু করলে অনেক সময় দেখা যায় মনিটরে ডিসপ্লে কাঁপতে থাকছে, স্টার্ট হয় না, এবং কখনো অস্পষ্ট কালার বা প্যাটার্ন কালার দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বুঝতে হবে VGA কেবিলের প্রবলেম রয়েছে, অথবা গ্রাফিক্স কার্ডের
लेटेस्ट ड्राइवर नहीं, लेटेस्ट VGA केबिल व्यवहार करते हबे एवं लेटेस्ट ग्राफिक्स कार्ड ड्राइवर अपडेट करते हबे। ताहले ये हमरा VGA केबिल देखते पाच्छी, ए VGA केबिलटी आमादेर लेटेस्ट VGA केबिल होते हबे। ए VGA केबिलटीके आमादेर भालो मानेर उन्नत मानेर कानेक्ट करते हबे एवं तार संगे संगे आमादेर ग्राफिक्स ड्राइवर सठिक मान उन्नत मान लेटेस्ट ग्राफिक्स ड्राइवर इन्स्टल कर डिस्क देखते पाच्छी। डिस्क थेके आमादेर सफ्टवेयर सठिक भावे इन्स्टल करते हबे लेटेस्ट भार्सन निये। एर परेओ जदि समस्या देखा दे তাহলে ধরে নিতে হবে গ্রাফিক্স কার্ড এবং উইন্ডোজের মধ্যে সামঞ্জস্যপূর্ণ নেই। সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ড আমাদের এই যে গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছি আমরা, এই গ্রাফিক্স কার্ডের সঙ্গে উইন্ডোজের সামঞ্জস্যপূর্ণ নেই। সেক্ষেত্রে আমাদের গ্রাফিক্স কার্ড খুলে দেখতে হবে বা গ্রাফিক্স কার্ডে কোনো সমস্যা আছে কি না বা উইন্ডোজের মধ্যে কোথাও নিতে সমস্যা হচ্ছে কি না দেখতে হবে। গ্রাফিক্স কার্ডেই যে সমস্যা রয়েছে বুঝবেন কিভাবে? যদি কম্পিউটারের পাওয়ার সুইচ অন করার পর তিনটি শর্ট বিপ শুনতে পাওয়া যায় তাহলে সমস্যা গ্রাফিক্স কার্ডে। প্রয়োজনে গ্রাফিক্স কার্ডটি অন্য পিসিতে কানেক্ট করে দেখতে হবে ঠিক আছে কি না। তাহলে গ্রাফিক্স কার্ড আমরা যখন কম্পিউটার পাওয়ার অন করছি তখন তিনটি শর্ট বিপ আমরা শুনতে পাবো। সেই বিপ সাউন্ড যদি তিনটে শোনা যায় তাহলে বুঝতে হবে গ্রাফিক্স কার্ড আমাদের সঠিকভাবে উইন্ডোজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, যে কারণে বিপ সাউন্ড আসছে ছেড়ে দিচ্ছে গ্রাফিক্স কার্ড। তখন আমাদের প্রয়োজনে গ্রাফিক্স কার্ডটি অন্য পিসিতে কানেক্ট করে দেখতে হবে ঠিক আছে কি না। বিল্ট ইন গ্রাফিক্স কার্ড যদি লাগানো থাকে, অর্থাৎ মাদারবোর্ডের সঙ্গেই যে গ্রাফিক্স কার্ড থাকে, সেক্ষেত্রে আলাদা গ্রাফিক্স কার্ড AGP স্লটে যুক্ত করে দেখতে হবে। ইন্টিগ্রেটেড AGP-র সমস্যার সমাধানে BIOS সেটিং রিসেট করে দেখতে হবে, অর্থাৎ এই গ্রাফিক্স কার্ড যখন আমরা চেঞ্জ করে দেখছি বা অন্য স্লটে লাগিয়ে দেখছি যে গ্রাফিক্স কার্ডে কোনো সমস্যা নেই, তখন আমাদের BIOS-কে রিসেট করতে হবে, অর্থাৎ কম্পিউটারকে রিসেট করতে হবে। BIOS সেটআপ ইউটিলিটি এখানে যেতে হবে, সিমস সেটআপ বা BIOS সেটআপ ইউটিলিটি এখানে গিয়ে আমাদের BIOS সেটআপ বা সিমস সেটআপ ইউটিলিটিতে গিয়ে আমাদের রিসেট করে নিতে হবে একবার। মনিটরের পাওয়ার LED যদি অফ থাকে সেক্ষেত্রে কি করবেন? অনেক সময় পাওয়ার LED অফ থাকলে আমরা মনিটর খারাপ হয়ে গেছে বলে ধরে নিই। পাওয়ার অফ থাকা মানে মনিটর খারাপ হয়ে গেছে এমনটি নয়। কিছু কিছু মনিটরের অটো পাওয়ার অফ মোড থাকে, সেক্ষেত্রে পাওয়ার সুইচ অন করলে মনিটরের পাওয়ার এসে যায়। প্রয়োজনে আমরা কেবিলটি চেঞ্জ করে প্রয়োজনে পাওয়ার কেবিলটি চেঞ্জ করে দেখতে হবে। তাহলে মনিটরের মধ্যে যে সাধারণ সমস্যাগুলি আসে সেই সমস্যাগুলি সমাধান করার জন্যে যে পাঁচটি টিপস আমি আপনাদেরকে বললাম আপনারা দেখবেন, কাজে লাগিয়ে আশা করি উপকৃত হবেন। সঙ্গে থাকার জন্যে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।